গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো ওয়েনেসডে, আর এখন বাজে পুরো 11টা। আর আমি এখন একটু জামা কাপড় পরে নিয়েছি, কারণ আমি এখন একটু বাইরে বেরাবো। বাইরে বেরাবো বলতে মানে একটা রাজকার্য আছে, তো সেটাকে কমপ্লিট করব। তারপরে আরও কিছু এক্সট্রা কিছু কাজ আছে, তো সেগুলোই ছাড়বো। আর এদিকে আমার ছেলে ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস করছে। আর দেখো আমি টেবিলও পেতে দিয়েছি ওকে। আর আমার হাজব্যান্ডের ওদিকে কাজ শুরু হয়ে গেছে। আর আজকে সকাল থেকে এত রোদ উঠেছে, এত রোদ উঠেছে, মানে দুদিন বৃষ্টিটা না হয়ে রোদ উঠতেই একদম মানে গরমটা ওরকম কি বলবো একদম শেষ লিমিট পর্যন্ত চলে যাচ্ছে, এত প্রচণ্ড গরম। আর এত ভালো ঝকঝকে রোদ উঠেছে, তবুও কিন্তু আকাশের মাঝে মাঝে গুড়গুড় করছে, আর কালো কালো মেঘ এখনো মানে জমা হচ্ছে আর কি, যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। আর আমি আজকে একটা ভয়ঙ্কর কাজ করেছি, সেটা হলো আমি সমস্ত বালিশগুলোকে আজকে ছাদে দিয়েছি। তো সেই জন্য আমার হাজব্যান্ডেরও এখন বেরোনোর কথা ছিল, আমি বললাম দেখো দুজনে মিলে বেরিয়ে গেলে বৃষ্টি এলে আমার ছেলে উপরে যেতে পারবে না, কারণ ক্লাস শুরু হয়ে যাবে, তো বালিশগুলোর অবস্থা যা তা হয়ে যাবে, ওটা ফেলে দিতে হবে। তো সেই জন্য বললাম তুমি এখন বেরিও না, তো আমি আগে বেরিয়ে ঘুরে চলে আসি, তারপরে তুমি তোমার কাজে যেও। তো আমি তার মধ্যে রান্নাঘরে কিছু কাজকর্ম গুছিয়েও রেখে গেছি, কারণ 11টা যেহেতু বাজে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে করেছি পাস্তা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে রেখেও দিয়েছি, দেখো এই যে এখানে সব ধুয়ে রাখা রয়েছে। আর আমি কিছু দুপুরবেলা লাঞ্চের জন্য কিছু ব্যবস্থা করে রেখে যাচ্ছি, কারণ আসতে যদি একটু দেরি হয় এসে শুধু ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। যেমন দেখো এখানে আমি ভাতের হাঁড়িতে ভাতটা আর্ধেক ফুটিয়ে রেখে দিয়ে গেছি, আর এইদিকে রেখেছি দেখো এই তরকারিটা কালকে করেছিলাম আলু পটলের তরকারি, তো সেটা একটু বেশি ছিল, সেটাই বার করে ফ্রিজ থেকে রেখে দিয়েছি। আর এখানে দেখো বার করে রেখেছি মাছ, তিন পিস মাছ এখানে বার করে রেখে দিয়েছি। এখানে একটু কালকে ডাল ছিল, ডালটা বার করে দিয়েছি। আর আজকে সকালের জন্য করব দেখো কাকরোল ভাজা। কাকরোলকে গোল গোল করে কুটে সমস্ত দানা ফানা ফেলে দিয়ে আমি এইভাবে কুটে রেখে দিয়ে একটু নুন মাখিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে গেছি, এসে এটাকে ভাজবো। আর এইদিকে রয়েছে দেখো ঢেঁড়স আর আলু কুটে রেখে গেছি, এটাও ভাজি হবে অবশ্যই এটা রাত্রে ডিনারের জন্য। চলো বেরিয়ে পড়ছি, মাস্কও পরা হয়ে গেছে, ঝটপট করে গিয়ে কাজকর্ম সেরে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। এই দেখো আমাদের শিলতলা পুরো পরিষ্কার করে দিয়ে হয়েছে বিয়েবাড়ির জন্য, সাইকেল টাইকেল চাপা দিয়ে দেওয়া হয়েছে, জায়গাটা পুরো ক্লিন লাগছে এখন। যা প্রচন্ড রোদ, ছাতা ছাড়া হাঁটাই যাচ্ছে না, প্রচন্ড রোদ, গরমও সেরকম, রাস্তায় ভিড়ও আছে। আর রাস্তার ওপারে দেখতে পাচ্ছো ড্রিমল্যান্ড, ওইটা হচ্ছে আমার ডেস্টিনেশন। চলো রাস্তাটা পার হই, কিন্তু অনেক গাড়ি, টুকটাক কাজগুলো সারা হয়ে গেছে। এবার আসল যে রাজকার্যে বেরিয়েছি, সেই রাজপ্রাসাদের দিকে যাচ্ছি এবার। বিয়েবাড়ির আগে যে রাজকার্যটা না করলেই নয় সেই রাজকার্য, চলো তোমাদের দেখাচ্ছি। এই তো এই হলো সেই রাজপ্রাসাদ, দেখে বুঝতে পারছো এটা হলো বিউটি সেলুন পার্লার। এই যে দেখো এই হলো পার্লার, এখানে দিদিরা রয়েছে, এখানেই আমি করতে এসেছি, কি করবো এবার সেটা তোমরা দেখে নাও। দেখো রাজকার্য শেষ হয়ে গেল, এবার তোমরা ভালো করে দেখে নাও ভুরুটা। এবার তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো সব আমি প্রশ্নগুলোও বলবো, প্রশ্নের উত্তরগুলোও দেবো। আগে বাড়ি যাই, আর এখন একটু কাঁচা সবজি বাজার করার আছে, তো সেটা করে নিয়ে তারপর বাড়ি যাব। এখন অলরেডি বেজে গেছে 11:30, তো চলো একটু সবজি বাজারটা করে নিই। এই যে কাকরোল ভাজা হচ্ছে, বাইরে থেকে এসে জামা কাপড় কেচে এখানে দিয়ে দিলাম। এই যে দেখো এখানে সব এগুলো সকালবেলা কেচেছিলাম, আর এই যে বালিশ রোদে দিয়েছি, আকাশ মেঘলা করছে, এগুলো সব কাঁচা হয়েছে, এবার এগুলো নিয়ে যাই, আর একটু পরে বালিশ এসে তুলে নিয়ে যাবো। ইভিনিং, তোমাদের সঙ্গে সেই সকালবেলা দেখা করেছি, আর এখন সন্ধ্যে প্রায় 6:45 বাজে চললো, তোমাদের সঙ্গে এখন আমার দেখা করার সময় হলো। অ্যাকচুয়ালি তখন সকালবেলা এসে না মানে অনেক বাজার টাজার করে আনার পর অনেকক্ষণটা দেরি হয়ে গেছিলো, তারপরে আমার হাজব্যান্ড বললো আবার বেরাবে, তো তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিয়ে মানে তাড়াতাড়ি করে দিতে হলো আর কি, ও বেরাবে বলে, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিও অনই করতে পারিনি।
তো এতক্ষণ সময় হলো করার, আর তোমাদের পার্লার থেকে বেরানোর পর তোমাদের যে কথাটা বলেছিলাম আমি, যে তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকে প্রশ্ন করবে, সেই প্রশ্নটাও কি আর উত্তরটাও কি তোমাদের দুজন মানে দুটোই আমি বলে দিচ্ছি। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করবে যে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে একটা বিউটি স্টাইলার বা আইব্রো ট্রিমার আমি কিনেছি, তো সেটা দেখিয়েছিলাম, তো তোমরা বলবে দাদা ওটা কেনার পরও আমি কেন পার্লারে গেলাম, তাই তো? তো তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি, ওই ট্রিমারটা তোমাদের সামনে আমি করছিলাম, করে হাতেটা করেছিলাম, হাতে হয়েছিল, বাট তারপর যখন আইব্রোতে করতে গেলাম তো মানে সামহাও ট্রিমারটার হয়তো ব্লেডটা অতটা ভালো নয় বা কিছু মানে কোনোভাবেই হয়ে উঠছিল না। আমি করলাম, আমার হাজব্যান্ডকে দিয়ে একটু করালাম, তো মানে অনেকবার করেছি বাট হচ্ছিলই না, তো সেই কারণে আমি ভাবলাম যে ওটা হয়তো ভালো নয় ট্রিমারটা, তো সেটাকে আমি রিটার্ন করে দিয়েছি, তো সেই জন্য আমাকে এখন পার্লারে যেতে হলো। আর কি বলতো, মানে এইটা একটা সত্যি রাজকার্যই বলতে পারো, কারণ এই সময় আমার হাজব্যান্ড একদম চাইছিল না যে আমি পার্লারে যাই, ওর কথাটাও জাস্টিফাইড, আবার পার্লারে যাওয়াটাও কিন্তু আমার জন্য জাস্টিফাইড, কারণ সামনে বিয়ে বাড়ি আর আইব্রো প্লাক না করে ওই রকম ওষুধের মতো ভুরু নিয়ে ইম্পসিবল, তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে একটু ঝগড়াঝাটি মনোমালিন্য করেই যেতে হয়েছে। তো আর ট্রিমারটা আমার মানে অর্ডার করাও হয়নি, কারণ আমার ওই ট্রাইপড স্ট্যান্ডটা তোমাদের বলেছিলাম যে ওটাকেও মানে ফেরত দিয়েছিলাম, তো সেই কারণে এটা অর্ডার করা হয়নি, তবে ট্রাইপড স্ট্যান্ডটা কিন্তু এসছে, তাতে বসিয়ে কিন্তু আমি আজকে ভিডিওটা করছি, তো এই কারণেই আমার ওই রাজকার্য করার জন্য রাজপ্রাসাদে যাওয়া। আর এদিকে আমি কি বানাচ্ছি দেখো, আজকে সন্ধ্যাবেলা আমি এখন স্ন্যাক্স বানাতে চলে এসেছি, আজকে হবে স্যান্ডউইচ, আর ছেলের জন্য হবে কোল্ড কফি, আর আমাদের জন্য অবশ্য করেই চা, তো ছেলেগুলো করা হয়ে গেছে, স্যান্ডউইচটা বানাচ্ছি, আর এরপরে রাত্রিবেলা ডিনারের জন্য রুটি করব, আর চিকেন তো করা আছে, চিকেন আর ঢেঁড়স আলু ভাজা করেছি, তো সেই দিয়ে রুটি খাওয়া যাবে। তারপরে রাত্রিবেলা আমার আরও একটা রাজকার্য আছে যেটা তোমাদের সঙ্গে অবশ্য করেই শেয়ার করব, তো এখন আগে এই কাজটা করে নিই। হলো ছেলের কোল্ড কফি, তো চলো এবার কফিটা নিয়ে ঘরে যাই, আর রাসমণি হচ্ছে, রাসমণিটা একটু দেখি। রাতের ডিনার সার্ভ করে দিয়েছি, এই হলো ঢেঁড়স আলু ভাজা, এই রুটি, আর এই হলো আমাদের চিকেন, চিকেনের ঝোলই বলতে পারো। চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত মানে জিনিসপত্র গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে আস্তে আস্তে প্রায় 11:30 বাজলো, রাত 11:30, তো সমস্ত কিছু করে এসে দেখো একদম জামাকাপড় ঘামে পুরো ভিজে গেছে, রান্নাঘরে কাজ করতে করতে গলদ ঘর্ম হয়ে গেছে, তো তারপরে আমি মুখটু ভালো করে ধুয়ে আমার ব্রাশ করা হয়ে গেছে, সমস্ত কিছু করে নিয়েছি, আর এখানে খেয়ে দিয়ে আবার পড়তে বসে আছে। বিয়েবাড়িতে এখন দুদিন তিন দিন হই হুল্লোড় হবে, পড়াশোনা ঠিকভাবে হবে না, আর আমার হাজব্যান্ডও ঘরে একটু কাজ টাজ করছে, আর সকালবেলা যে বেরিয়েছিলাম মানে সেই কাজগুলো তো করেছি, তার সাথে কি কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখ একটা মাস্কারা কিনেছি আর একটা লিপ বাম কিনেছি, লিপ বামটা বিয়েবাড়ির জন্য নয়, এটা আমার সবসময় লাগে, আমার ঠোঁট একটু ড্রাইও হয়ে যায়, তো সেই জন্য এইটা কিনেছি ওসিয়ার, এটা বললো তো খুব ভালো হবে, এটা আমি ফার্স্ট টাইম কিনলাম, জানি না কীরকম কী হবে, আর এইটা আমার শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য এটা একটা ছোটো থেকে কিনেছি, কারণ সবসময় তো লাগে না, অত বড়ো কিনে বেকার বেকার ডেট ওভার হয়ে যাবে, আর ওই মানে এক্সপায়ারি ডেট হয়ে গেলে আমার হাজব্যান্ড এগুলো ইউজ করতে দেয় না, তো সেই জন্য ছোটোই কিনেছি। আর যেটা তোমাদের বলেছিলাম যে ট্রাইপড স্ট্যান্ডটা দেখাবো, চলো তোমাদের ওটা দেখিয়ে। এই দেখো তোমাদের যেটা বললাম যে ট্রাইপডটা এসছে, সেটা এই যো একদম সিম্পল, যেটা আমার আগে ছিল সেই রকমই আছে, যে ট্রাইপড আমি করতাম সেটাই আছে, তো আর একটা কিনে নেওয়া হলো এই কারণেই। এই যে এইটা আমার পুরানো, দেখো এইটার এখানে একটু কাগজ ফাগজ বসানো, সেলোটেপ দেওয়া, কারণ এর সামনের ওই স্পঞ্জ মতো জিনিসটা একটু নষ্ট হয়ে গেছে, তাই জন্য
এইটা আমার ছেলেই নেবে বলেছে আর আমি এইটা নেব। তো এই হলো আমার একটা নতুন জিনিস। তো নতুন জিনিস দেখানো হয়ে গেল, এবার যেটা দেখানোর, এবার রাত্রিবেলা আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও একটা রাজকার্য। তোমাদের বলেছিলাম আমি রাত্রে যেটা করবো তোমাদের দেখাবো, তো সেটার জন্য দেখো আমি চুলটাকে একটু আটোসাটো করে বেঁধে নিয়েছি, শুধু সামনে একটা হেয়ার ব্যান্ড দিয়ে দেবো, দিলে সামনে চুলগুলো আটকে যাবে, আর নাকছবিটা খুলবো, টিপটা খুলবো, তারপরে যেটা করবো সেটা হলো আজকে আমি বাড়িতে ফেসিয়াল করবো। এই দেখো ফেসিয়ালের, এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটা এইরকম কন্টেনারে করে রেখে দিই, এখানে ছটা পাউচ আছে, এগুলো সবই ওসিয়ার, ওসিয়ারই আমি ফেসিয়াল কিট কিনেছি। তো এটা আমি আগেও একবার ইউজ করেছি, তো সেই জন্য এগুলো সব খোলা, তাই জন্য আমি এই কন্টেনার করে রেখে দিই, কিন্তু না এটা অনেকদিন ভালো থাকে, শুকিয়ে টুকিয়ে যায় না। তো আমি ওসিয়ার এটা দিয়েই করি, আর এর যে ছটা স্টেপ আছে তোমাদের আমি বলে দিচ্ছি, কারণ এখন বলে দিচ্ছি কারণ তখন যখন আমি অ্যাপ্লাই করবো তখন তুমি কথা বেশি বলতে পারবো না, তাই জন্য তোমাদের সঙ্গে এখনই বলে দিচ্ছি। একটা সিরাম আছে, একটা ম্যাসাজ জেল আছে, একটা ফেস মাস্ক আছে, একটা ডিপ ক্লিনজার আছে, একটা স্কার্ব আছে, আর একটা আছে ম্যাসাজ ক্রিম, এরকম আচ্ছা এটা পাঁচটা বললাম, আর এখানে একটা আছে, এটা হলো ওই ফেস মাস্ক যেটা বললাম। তো এরকম ছটা পাউচ দেওয়া রয়েছে, এটা স্টেপ বাই স্টেপ সব লেখা রয়েছে, শুধু অ্যাপ্লাই করতে হবে, কোনোটা ভালো করে ম্যাসাজ করতে হবে, কোনোটা মানে মেখে খানিক্ষণ একটু রেস্টে থাকতে হবে, তো সেই জন্য তোমাদের সঙ্গে ঠিক মতো কথা বলতে পারবো না। তো এইটা আমি অ্যাপ্লাই করে তোমাদের এমনি দেখাবো, আর আমার একটা পুরোনো ভিডিওতে আমি এটা কীভাবে অ্যাপ্লাই করেছি, কোনটার পর কোনটা ইউজ করেছি, কতক্ষণ রেখেছি, এরকম পুরো স্টেপ বাই স্টেপ আমার বলা রয়েছে। তোমরা যদি চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে নেবো, তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আর বেশি কথা না বলে এগুলো এবার অ্যাপ্লাই করতে শুরু করি, কারণ রাত বাড়ছে, এটা করতে মানে সমস্তগুলো প্রসেস কমপ্লিট করতে মোটামুটি এক ঘন্টা লাগেই লাগে, তো সেই জন্য আমি এক ঘন্টা হাতে রেখে দিয়েছি, আর এক ঘন্টা মানে প্রায় 12:30 বেজে যাবে, তো আমি তারপর আর আজকে এডিট করতে পারবো না, তো কালকে আমাকে এডিট করে ভিডিওটা ছাড়তে হবে। হ্যালো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সঙ্গে থাকো, ফেসিয়ালটা আমি করে তোমাদের দেখাচ্ছি, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ কমেন্টে জানিও যে আমি ঠিকঠাক মতো করলাম বা ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই করে ওয়েট করো বিয়েবাড়ির ব্লগের জন্য, আর মাত্র একটা দিন পরে বিয়েবাড়ির ব্লগগুলো আসতে চলেছে। তাহলে আজকের মতো লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর এটা খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা একটু হালকা কালার, কালারটা দারুণ, আমি ফোনটা একবার দিয়ে নিলাম, আমার ছেলে বলছে রাত্রিবেলা তোমার ভোট সাজবে, একটা হালকা কালার এসেছে, মিষ্টি গন্ধটা খুব সুন্দর। আর তোমরা অবশ্য করে বলো আমার আইব্রো প্লাকটা কেমন হয়েছে, আর কি বলতো যতই স্টাইলার কেনা হোক যাই কেনা হোক আমি মনে হয় মানে আমি অন্তত বাড়িতে হয়তো সুন্দর করে পারবো না, যত সুন্দর করে ওরা প্লাক করে দেয়, তো অবশ্য করেই আমাকে পার্লারে যেতে। দেখো মা এখানে ভূতের মতো সেজে ঘুমিয়ে পড়লো, কি আজব।